পায়ে হেঁটে নৌকায় মিছিল নিয়ে এই যাত্রা মিঠামইনে প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ স্থলের দিকে। রাষ্ট্রপতির অতিথি হয়ে কিশোরগঞ্জের ভাটি এলাকায় 25 বছর পর এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। মঙ্গলবার দুপুরে সরকার প্রধান শেখ হাসিনা যখন মধ্যাহ্নভোজ শেষে মিঠামইনের হেলিপ্যাড মাঠে পৌঁছান, তখন সুধী সমাবেশ উপলক্ষে অপেক্ষায় লক্ষাধিক মানুষ। বেলা 3টার কিছু আগে প্রধানমন্ত্রী সমাবেশ মঞ্চে উঠলে স্লোগানে উচ্ছ্বাসে ফেটে পড়েন অপেক্ষমান সাধারণ মানুষ। মঞ্চে বর্ণাঢ্য এই সফর স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি পুত্র স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য দিতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সুষ্ঠু পরিকল্পনায় হাওরের দুর্দিনকে সরকার নির্বাসনে পাঠিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মাছের মতো শস্য সংরক্ষণাগারও গড়ে তোলা হবে এখানে। বলেন, ফসল উৎপাদনে সংকট এড়াতে হাওরের সব সড়ক হবে উড়াল। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এখানে একটা রাস্তা ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু পানি আর পানি। এমনকি একটা রিক্সা নৌকায় করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই রিক্সা চলারও জায়গা ছিল না। গত 14 বছরে এই হাওর অঞ্চলে বিরাট পরিবর্তন হয়েছে। সুধী সমাবেশে রাজনৈতিক বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি মানুষের কষ্ট বাড়ালেও আওয়ামী লীগের কাছে মানুষ কল্যাণ আর উন্নয়ন পেয়ে এসেছে। যারা মানুষকে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে, জঙ্গিবাদ সৃষ্টি, বোমা হামলা, গ্রেনেড হামলা করতে পারে, তার মানুষের কোনো কল্যাণ করতে পারে না। আসছে নির্বাচনেও হাওরবাসীর সমর্থন চান শেখ হাসিনা। স্থানীয় ভাষায় ভোট চান হাওরবাসীর কাছে। আপনি ওয়াদা করেন দুই হাত তুলে যে আপনার নৌকায় ভোট দেবেন? বায়া দে নৌকা। শুধু হাওর নয়, সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার প্রতিশ্রুতিও দেন বঙ্গবন্ধু কন্যা। প্রত্যন্ত এই হাওর জনপদে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তার সরকারের লক্ষ্য তৃণমূলের উন্নয়ন, আর সেই নীতিগত পরিকল্পনার সুষ্ঠু তদারকির ফলেই হাওরকে বদলে ফেলা বাস্তবতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। আগামী দিনে উন্নয়নের সার্বিক গতিধারা বজায়, তাই হাওরবাসীকে নৌকার পাশেই সবসময় চাইলেন 3 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, মিঠামইন, কিশোরগঞ্জ।